এইটা কি আবিষ্কার করছে? এইটা আমি কিন্তু আজকে আপনাদের সঙ্গে একটু গল্প করতে চাই। এর আগে যদি একটু ঝুঁকি আছে, আপনাদেরও ঝুঁকি আছে, আমার ঝুঁকি আছে, কিন্তু একটু কিছুটা আপনার একটু রিল্যাক্সড হয়েছে, ওই জন্য কোনো স্পেসিং এজেন্ডা নিয়ে আপনাদের সঙ্গে আমি কতগুলো বিষয় যেগুলো আপনারা সবাই অত্যন্ত আগ্রহের সঙ্গে আপনারা এ করছেন, দেখছেন এবং লিখছেন, দেখাচ্ছেন, এই বিষয়গুলো কতগুলো আমরা কিন্তু আপনারা এখন পর্যন্ত দেখি সেইভাবে এই বিষয়গুলোর কোনো রিয়্যাক্ট করিনি। আমি আজকে সব এই কতগুলো বিষয় নিয়ে আপনাদের সামনে একটু কথা বলব, তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে দ্যাট ইজ রেলিভেন্ট তাহলে আমি কথা বলবো। ওই জন্য সুনির্দিষ্ট কোনো বিষয় না, কয়েকটা বিষয় নিচ্ছি, কিন্তু আমরা এর আগে আপনার একটু সুনির্দিষ্ট বিষয়গুলো নিয়ে কথা বলছি। তা আমি কি শুরু করবো ভাই? আমি শুরু করি, তারপর আপনারা হ্যাঁ করবো। আমাদের মেয়েরা কেমন আছে? ভালো ভালো সবাই না? টাফ টাইম যাচ্ছে, শুরু করি। আমার ঋণ প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এই ঠিক ঈদের আগে এই আপনার ভয়ঙ্কর এই মহামারীর সময় আপনাদের সঙ্গে বারবার সামনাসামনি যে কথা বলার একটা ঝুঁকি আছে, সেই কারণে কিন্তু আমি ভার্চুয়ালি আপনার সঙ্গে সম্মেলন করছিলাম। তা আমার কাছে মনে হচ্ছে কয়েকটা বিষয় আছে যেটা একটু ওদের সরাসরি কথা বলার দরকার প্রয়োজন হয়ে পড়েছে আর কি। আনফর্চুনেটলি আমাদের যে সরকারের যারা মুখপত্র তারা যেভাবে কথাবার্তা বলছেন, ভেরি আনফর্চুনেট ফর এভরিথিং, ফর ডেমোক্রেসি, ফর জার্নালিজম এবং আপনার পিপল, এটা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা বলছেন। এবং একটা পুরোপুরি বাংলাদেশের যে একটা চিরায়ত যে একটা আপনার রাজনৈতিক সংস্কৃতি ছিল সেটাকে কিন্তু আরো বেশি করে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমি প্রথমে আপনাদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, যদিও এবার ঈদ খুব আপনার আনন্দ নিয়ে আসছে না, একটু কষ্ট নিয়েই আসছে। একদিকে করোনা সংক্রমণের ভয় প্রচন্ডভাবে, বিশেষ করে ভারতীয় ভেরিয়েন্টের জন্য সবাই আমরা অত্যন্ত উদ্বিগ্ন সবাই। এবং সত্য কথা বলতে গিয়ে আমাকে তো আমার পরিবারের পক্ষ থেকে এখন অনেকটা অ্যাবান্ডন করার মতো অবস্থা হয়ে গেছে, যে আমি বাইরে আসি, কথা বলি, স্বাভাবিকভাবে আমার তো আপনার পরিবারের সদস্যরা আছেন, তাদের জন্য এটা আপনার খুবই ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। অন্যদিকে আমার মেয়ে যে বাইরে আছে, সে দিনে কমপক্ষে 10 বার আপনার খোঁজ নেই, এটা পারিবারিকভাবে স্বাভাবিক। আমাদের দলের অনেক নেতা আছেন যারা আমাকে সবসময় বলেন যে আপনি কেন কেন সামনে যাচ্ছেন, কেন সামনে না গেলে তো উপায় নেই, আমি যে দায়িত্বে আছি সে দায়িত্ব পালন করতে হবে, আমাকে অনেক সময় সামনে যেতেই হবে। তো সেই কারণে আপনাদের সেই ঝুঁকি নিয়েও আপনাদের আপনারা স্টেশনে আপনাদেরকে ধন্যবাদ জানাই, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আর সেই সঙ্গে
আমি প্রথমেই আপনার ম্যাডামের স্বাস্থ্য বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। এটা সবসময় আপনারা লক্ষ্য করেছেন যে আমরা কিন্তু অত্যন্ত সংযত ভাবে খুব সংক্ষিপ্ত ভাবে ম্যাডামের স্বাস্থ্য সম্পর্কে আপনাদেরকে আমাদের কথাগুলো বলেছি এবং সেখানে সেইভাবে আপনাদেরকে আমি আমরা ব্রিফ করেছি। প্রধানত একটি কারণ যে সেটা হচ্ছে যে যখন ম্যাডাম করোনা আক্রান্ত হন তার আগে থেকেই কিন্তু ম্যাডাম অসুস্থ, আপনার সবাই জানেন যে উনি জেলে গিয়েছিলেন হেঁটে, অত্যন্ত সুন্দর স্বাস্থ্য তিনি জেলে গিয়েছিলেন। কিন্তু যখন তিনি বের হয়ে পিজি হাসপাতালে আসলেন তখনও তিনি হুইল চেয়ারে, আবার পিজি হাসপাতাল থেকে যখন তিনি বাসায় আসলেন তখন কিন্তু হুইল চেয়ারে, অর্থাৎ তিনি কিন্তু তখন হুইল চেয়ারে চলে গেছেন। এটা কেন আমরা বারবার আপনাদের সঙ্গে বলেছি, কারণ সে ট্রিটমেন্টটা পাননি হাসপাতালে, এই জেলে কারাগারে। বারবার করে আমরা রিকোয়েস্ট করেছি, প্রেস কনফারেন্স করেছি, আপনাদের মনে আছে নিশ্চয়ই, বহুবার ডাক্তারদের রিপোর্ট টিপোর্ট নিয়ে বিশেষজ্ঞদের নিয়ে করেছি, আমরা জামিন চেয়েছি বারবার বারবার। যে আপনারা আইনসঙ্গত ভাবে যে জামিনটা আপনারা দিতে পারেন সেটা আপনারা দিচ্ছেন না কেন? এবং আপনারা সবাই জানেন যে বারবার করে বারণ দরকার নেই যে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে একটা মিথ্যা মামলা, দুটা তিনটে মিথ্যা আমরা দিয়ে অনেক পরে ৩৫টা মামলা দিয়েছে, দিয়ে তাকে সেখানে কারা মানে প্রায় মামলাতে তাকে সাজা দিয়ে তাকে আপনার কারা অন্তরণে পাঠানো হয়েছে। এটা তো রাজনৈতিক প্রতিহিংসার কিছুই নাই, যেখানে দেখুন অন্যান্যদেরকে কনভিকশন হওয়ার পরে ১৭ বছর কনভিকশন, ১০ বছর কনভিকশন হওয়ার পরেও কিন্তু যখনই আপিল করছে তখনই জানতে পারছে, আমি কারোর নাম বলছি না, ইতিমধ্যে হয়েছে, এটা কিছুদিন আগেও করেছে। আপনার আত্মসমর্পণ করেছে রায় হওয়ার পরে, তারপরে কিছুদিন থেকে আবার পরে জামিন হয়ে বেরিয়ে এসছে, এবং এখানে কয়েকজন মন্ত্রীও ছিলেন এই সরকারের কি, যারা সাজা হওয়ার পরে তাদেরকে এই আপনার জামিনের মধ্যে জামিন দেওয়া হয়েছে এবং সেই জামিন তারা বেরিয়ে এসছে, মন্ত্রিত্ব করছে অনেকে। তো এই যে আপনার বিচার ব্যবস্থায় ডাবল স্ট্যান্ডার্ড, যে কিছু লোকের জন্য আপনার একরকম ব্যবস্থা আর ম্যাডামের জন্য আরেকটা একরকম ব্যবস্থা, এটা কারণটা কি? কারণটা একটাই, যে উনি হচ্ছেন বর্তমানে এই ফ্যাসিস্ট যারা সরকার তাদের একমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ বলে তারা মনে করে, আমরা মনে করি যে সত্যিকার অর্থে জনগণের নেতা যদি কেউ থাকেন তিনি হচ্ছেন বিষয়টিকে মোকাবিলা, এবং তাকে অন্তরীণ করে রাখা, রাজনীতিকে দূরে সরিয়ে দেওয়া, এটাই তাদের লক্ষ্য। যে কথা আমি বারবার বলছি আপনাদেরকে, মূল লক্ষ্যটা কি? যে তাকে পলিটিক্স থেকে দূরে সরিয়ে দেওয়া, রাজনীতিকে দূরে সরিয়ে দেওয়া, তার দলকে সম্পূর্ণ নিশ্চিত করে রাজনীতিকে সরিয়ে দেওয়া। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য তো একটাই, যে এই দেশে জনগণের প্রতিনিধি হিসেবে একটি দলই আছে, সেটা হচ্ছে বিএনপি। জনগণের রাজনীতি যেটা সেটারও আপনার একটাই মাত্র দল সেটা যে তারা ধারণ করে সেটা হচ্ছে বিএনপি, অর্থাৎ বাংলাদেশি জাতীয়তাবাদ, এবং বাংলাদেশের যেটা সোল, যেটা অন্তরাত্মা, সে অন্তরাত্মার রাজনীতি করে বিএনপি। এই জিনিসগুলো যদি আমরা ঠিক মতো বুঝতে না পারি, অনুধাবন করতে না পারি, তাহলে তো বিএনপি সম্পর্কে ভুল ধারণা করবেই, করাবেই। বিএনপি যে পার্টি তার মূল শক্তিটা কিন্তু জনগণ। আমি অনেকবার আপনাদের সঙ্গে কথা বলতে গিয়ে বলেছি বিএনপির ভোটার কারা, যারা বাংলাদেশকে ভালোবাসে, যারা বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে দেখতে চায়, যারা বাংলাদেশের শতকরা ১০০ জন মানুষের যে মূল্যবোধ, ধর্মীয় বোধ, চিন্তা ভাবনাকে যারা ধারণ করে, তাদের প্রতিনিধি হিসেবে কিন্তু বিএনপি কাজ করে। অনেকে অনেক রকম কথা বলেন, অনেকে অনেক রকমের, অনেকে আওয়ামী লীগকে অনেকবার বলতে চেষ্টা করেছে যে আপনার জঙ্গিবাদ, তারপরে আপনার ফান্ডামেন্টালিস্ট, মৌলবাদী, আবার কিছু বুদ্ধিজীবী আছেন তারাও বিএনপিকে ওইভাবে প্রচার করতে চান। বাস্তব কথাটা যেটা আর কি, যে দ্য রিয়ালিটি ইজ দিস দ্যাট বিএনপি রিপ্রেজেন্টস দ্য পিপল অফ বাংলাদেশ, এটা হচ্ছে রিয়ালিটিটা। আপনাদের যারা একটু বয়স্ক আছেন এবং যারা পাকিস্তান আমাদের রাজনীতির সঙ্গে জড়িত আছেন বা খবর রাখেন বা পড়াশোনা করেছেন, তারা দেখবেন যে তখন মৌলানা ভাসানী সাহেব উনি একটি কথা সবসময় বলতেন যে তোমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশের মানুষ হচ্ছে ধর্মপ্রাণ মানুষ, নট অনলি মুসলিমস, দ্য হিন্দু, দ্য আদার রিলিজিয়ান পিপুল, তারা সবাই এখানে হচ্ছে ধর্মপ্রাণ মানুষ, এদেরকে বাদ দিয়ে কখনো তোমরা কোনো
রাজনীতি করার চেষ্টা করলাম, কারণ তারা হবে কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে জনগণ থেকে, জনগণ থেকে বিচ্ছিন্ন হবে। এবং জিয়াউর রহমান সাহেব সঠিকভাবে সেটাকে উপলব্ধি করে তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন সেই দর্শনকে নিয়ে এসেছিলেন এবং এই দর্শনটাই মানুষ ধারণ করে নিয়েছে, যার ফলে দেখেন আফটার হিজ অ্যাসাসিনেশন সবাই তো মনে করতে বিএনপিস্ট, বিএনপি আর বলতেন দলই থাকবে না, কিন্তু এই বিএনপি কিন্তু টিকে গেছে শুধু না, কিন্তু বিপুল শক্তি নিয়ে উঠে দাঁড়িয়েছে, দেশের বেগম খালেদা জিয়া হত্যার নেতৃত্ব দেওয়া শুরু করেছে। এটা কারণটা কি? কারণটা কি বললাম আমি যে রাজনীতিটা বিএনপি রাজনীতি হচ্ছে মানুষের রাজনীতি। আমার সঙ্গে অনেক বামপন্থীদের কথা হয়, আপনার তাদের সঙ্গে আমার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক আছে, আমি নিজে এক সময় বাম রাজনীতি করেছি, ছাত্র জীবনে করেছি, পরবর্তীকালও করেছি। আমার কাছে মনে হয়েছে যে জনগণের ভাষা ঠিক যেটা তারা ভাবে চিন্তা করে মনোজগতে যেটা আছে সেটা বিএনপি সবচেয়ে ভালো করতে পারে, তাদের রাজনীতির সঙ্গে তাদের মিলে যায়, এই কারণে কিন্তু বিএনপি টিকে আছে, টিকে থাকবে এবং ভবিষ্যতে আরো শক্তিশালী হবে। আমি কথা এই জন্য বলছি যে এই জায়গাগুলো না বুঝলে কিন্তু আমরা সবসময় বিএনপিকে ভুল ব্যাখ্যা বিএনপি সম্পর্কে করতে থাকবো, সেটা আমরা চলে যাবো, ইল করে যাবো। কেউ রহমান সাহেব রাজনীতি খুব মানে চমৎকার ভাবে তিনি বুঝেছিলেন, ধারণ করেছেন, সেটাকে তিনি দিয়েছেন। আপনার ধর্মীয় মূল্যবোধের কথা বলেছেন, তিনি বাক স্বাধীনতার কথা বলেছেন, তিনি গণতন্ত্রের কথা বলেছেন। আমি কথাগুলো একটু বলছি এই জন্য যে আপনার একটু আমাদেরও একটু ধারণাগুলো পরিষ্কার হওয়া উচিত বলে আমার কাছে মনে হয়। তো ম্যাডাম ওই জন্যেই আমরা কিন্তু দেখেন ম্যাডামের স্বাস্থ্য সম্পর্কে আমরা যতবার বুলেটিন দিয়েছি, কথা বলেছি, ভেদ করেছি আপনাদেরকে, আমরা খুব সংযত ভাষায় বলেছি। এই জন্য বলেছি যে আমরা চাই না যে ম্যাডামের আর একটা জিনিস আপনাদেরকে আমি একটু বলি, যে মানুষের স্বাস্থ্য কিন্তু মানুষের খুব প্রাইভেট জিনিস, হেলথ ইজ এ প্রাইভেট থিং, এবং বিদেশে আপনি বিশ্বাস করেন তারা প্র্যাকটিস করে। একজন ডাক্তার রোগীর তার রোগীর সম্পর্কে একটা কথা অন্য কাউকে বলবেন, দ্যাটস অ্যান অফেন্স। মেডিকেল এথিক্স এর বাইরে মিশনতে তার শাস্তি হয়। যদি কোনো ডাক্তার কোনো রোগীর আপনার তার স্বাস্থ্য রিপোর্টের সম্পর্কে কোনো কিছু বলে বাইরে, সেটা তার অফেন্স হবে, এটা একদম পুরো মেনটেন করে, বলতেই বলতে বলবেই না, কারণ তো জেল তো জানতে দিবে না। আমরা কিন্তু সেই কারণে যেহেতু ম্যাডাম জনগণের নেত্রী, পিপলের প্রচন্ড রকমের উদ্বেগ আছে আর আশঙ্কা আছে জানতে চাই, আমরা খুব সংযত ভাষায় কথা বলি, ডিটেলস কিচ্ছু বলিনি আমরা। আমি যে কথা বলছিলাম আর কি, যে ম্যাডাম কিন্তু তাকে যে পিজি হাসপাতাল থেকে তারা আপনার ওই সরকারি নির্দেশে তাকে বাসায় নিয়ে আসলো, এটার মূল কারণটা ছিল কিন্তু আমরা মনে করি যেটা আর কি, যে তিনি ওখানে খুব ঝুঁকির মধ্যে ছিলেন, তখন করোনা শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে, সো দে ডিড নট ওয়ান্ট টু টেক এনি রিস্ক, জামিন টামিন কিচ্ছু না, কিন্তু বাসায় পাঠিয়ে দিয়েছে, ভালো কথা, আমরা খুশি হয়েছি, ধন্যবাদও জানিয়েছি যে অন্তত তাকে তার সুস্বাস্থ্য মেনটেন করা ই থাকবে। এরপরে তার চিকিৎসার ব্যাপারে তার কিন্তু বিধিনিষেধটা দিয়ে দিয়েছেন যে বাইরে চিকিৎসা করতে পারবে না, তখন তার বাইরে নেওয়ার কথা আমরা চিন্তাও করিনি, কিন্তু তার আগে আমরা বলেছিলাম যাদেরকে বিদেশে উন্নত চিকিৎসা করতে দেওয়া উচিত, এর জন্য তার যে রোগগুলো আছে বিশেষ করে আর্থ্রাইটিস, এটা আপনার খুবই মারাত্মক একটা রোগ, এটা আপনার লং টার্মে গিয়ে ক্ষতি করে, তো ওইটার যে অ্যাডভান্স ট্রিটমেন্ট আপনার যে কোনো বড় ডাক্তারের সঙ্গে কথা বলবেন, বিশেষ কথা বলেন, দেখবেন যে আর্থ্রাইটিসের ভালো চিকিৎসা ব্যবস্থা আমাদের দেশে এখানে নাই বললেই চলে। একমাত্র বড় আপনার একজন বিশেষজ্ঞ আছেন প্রফেসর আতিকুল হক সাহেব, এবং সেটাও নির্ভর করবে আনুষঙ্গিক সমস্ত বিষয়গুলোর উপরে, এবং এই জন্য ওই কতগুলো থেরাপি নতুন এসেছে যে থেরাপিগুলো দিলে আপনার সমস্ত আনুষঙ্গিক ব্যবস্থাগুলো তাকে আবার ঠিক করে চেক করে রাখতে হয়, যাই হোক, তো সেটার জন্য কিন্তু আমরা ওইভাবে অত গুরুত্ব সহকারে, এবং উনি যখন ছিলেন আপনার হাউস ইন্টার্ন ছিলেন, উনি কিন্তু একদিনের জন্য কোনো তাদের যে কন্ডিশন শর্ত ভঙ্গ করেন নাই, উনি একদিনের জন্য ঘরের বাইরেও যান নাই, বাসার বাইরেও যান নাই, এবং কোথাও কোনো বক্তব্য দেননি। আমরাই হয়তো মাঝে মাঝে এসে বলেছি যে উনি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন, তার জন্য দোয়া করতে বলেছেন, তাই না? উনি কিন্তু নিজে কোনোদিন কিনেন, এমনকি ব্যালকনিতে দাঁড়িয়ে হাতও নাড়ান নাই, এটা কিন্তু লক্ষ্য করার বিষয় আছে, সেই কন্ডিশন। নাম্বার টু হচ্ছে
এবার যখন তার করোনায় উনি আক্রান্ত হলেন, সেই করোনা আক্রান্তের মধ্যে বাসায় চিকিৎসা নিয়েছেন, তাই না? আপনাদের মনে হচ্ছে আমি এইখানে এসে বৃদ্ধি করেছি আপনাদেরকে, কারণ হচ্ছে একই কারণ যে আমরা চাইনি যে আপনার এটা কোন কন্ডিশন কোন ব্রেক করা ঠিক হবে। আমাদের এক নম্বর দিন হচ্ছে এটা প্রাইভেট যে আপনার অসুস্থতা, প্রাইভেট নিয়ে বাইরে কথা বলাটা সম্ভবত অযুক্ত সরকার, এরপর দেখবেন যে আমাদের চিকিৎসকরা পর্যন্ত জন্য খুবই সংযত ভাষায় কথা বলছে। আরেকটি কথা হচ্ছে যে স্থিতিশীল বলবো কেন, স্থিতিশীল তো বলতেই হবে এই জন্যে যে ওনার ওই সময় প্রথম দিকে যখন আপনার পরিবার তার বাইরে নেওয়ার জন্য করেছিল, আপনি অ্যাপ্লাই করেছিল, তখন ইট ওয়াজ ভেরি ক্রিটিক্যাল, কথাটা লক্ষ্য করবেন, ইট ওয়াজ ভেরি ক্রিটিক্যাল। ডাক্তাররা পর্যন্ত অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন, যে কারণে তারা একটা চিঠিও দিয়েছেন, মানে একটা রিপোর্টও দিয়েছেন যে দেখ হার কন্ডিশন ইজ ভেরি ক্রিটিক্যাল, আমাদের এখানে যে ব্যবস্থাগুলো আছে সেই ব্যবস্থাগুলো এনাফ নয় তার এইটাকে ঠিক করার জন্য বা কাট করার জন্য, যে কারণে তারা মনে করছে যে যদি আপনার বাইরে চিকিৎসা যেন না হয় ভালো হবে। একটা বাস্তব যে আমাদের হেলথ সিস্টেম তো আপনারা জানেন, ইভেন দ্য প্রাইভেট হসপিটালস আর নট প্রপারলি ইকুইপড, একমাত্র এবার কেয়ার হসপিটালই কিন্তু আপনার সবচেয়ে বেশি টেকনোলজির দিক থেকে উন্নত, তারপর ইট ইজ নট এনাফ। ওরা নিজেরাই মনে করে যে ওদের অনেক লিমিটেশনস আছে, তো সেই লিমিটেশনস গুলো কিন্তু তারা তখনই পরিবার ডাক্তারদের সঙ্গে পরামর্শ করার পরেই এবং তাদের রিপোর্ট পাওয়ার পরে কিন্তু পরিবার তাদের ওনাকে বাইরে নেওয়ার জন্য আবেদন করেছিল। দেশরটি বেগম খেলা দিয়ে কোনোদিনই বিদেশে গিয়ে থেকে রাজনীতি করতে চান নাই, এ কথা জরুরি গুরুত্বপূর্ণ করতে আমি অনেকে অনেক রকম কথা বলে যে দেশে বাইরে চলে গিয়ে উনি আর আসবেন না, উনি ওখান থেকে রাজনীতি করবো, কোনোদিনই করতে চান নাই। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে উনি কারাগারে যাওয়ার আগে উনি বিদেশে ছিলেন, লন্ডনে ছিলেন, যখন তার বিরুদ্ধে এখানে ওয়ারেন্ট হলো বা এখানে করলো উনি কি থেকে যেতে পারতেন, আসতে আসতেন না, উনি মুক্ত থাকতেন এবং ওর থেকে উনি রাজনীতি করতে পারতেন, পারতেন কিনা বলেন, পারতেন তো, করেন কেন করেনি? সি বিলিভস ইন দ্য কান্ট্রি, যে এই দেশে এখানেই যা কিছু হবে আমার এখানেই হবে, এবং তার তখনও আদালতের প্রতি তার আস্থা ছিল, সংবিধানের প্রতি আস্থা ছিল, বলেই কিন্তু তিনি দেশে ফিরে এসেছেন, দেশে ফিরে এসে তিনি আদালতে গেছেন টু ফেস দ্য কেসেস। এবং এই যে একটা জিনিস আপনারা দুঃখজনক, আমার আমি খুব হতাশ হই মাঝে মাঝে এই বয়সে এসে, হোয়াট ইজ আর ফিউচার ইনফ্যাক্ট, উনি যে স্টেটমেন্টটা করলেন আপনারা যে ওনার যে জবানবন্দি কোর্টে, এটা কি 364 বলেন কি বলেন 164 না, ওনার এটা হচ্ছে আপনার যে কোনো আপনার একটা আন্ডার ট্রায়ালের যে যিনি থাকেন আসামি করা হয় যাকে, তার আর্গুমেন্ট সর্বশেষ হওয়ার পরে তার একটা অধিকার আছে তার নিজস্ব বক্তব্য দেওয়ার জন্য জবানবন্দি, এটা একটা হ্যাঁ এখানে একটা আপনার যে ধারাই আছে আইন আইন আপনার আইনও আছে, ওইতে উনি এসে আপনার স্টেটমেন্টটা দিয়েছেন প্রায় অনেক অনেক প্রায় প্রায় 150 পৃষ্ঠার মতো তার একটা আপনার এই জবানবন্দি, ইটস এ লিটারেচার, ইটস এ পলিটিক্যাল লিটারেচার, আপনারা কিন্তু দুঃখ মনে হবে এটা অনেকেই এটা প্রচারও করেননি, এটা দেননি করেনি, সে কেউ কেউ করেনি, এটা আমরা বই আকারেও ছাপিয়েছিলাম, ইটস এ লিটারেচার, পলিটিক্যাল লিটারেচার। আপনার অল অফ আস যারা আমরা রাজনীতি করি, কেউ পক্ষে বিপক্ষে থাকতে পারি, কেউ জীবন পোষণ করতে পারি, সব কিছু করতে, কিন্তু এটা রাজনীতির স্বার্থে আপনি এটা সকলের একটু পড়া উচিত, আমি অনুরোধ করবো আপনারা পড়বেন, একমত হবেন না হয়তো বা জীবন থাকবে সব কিছু, বাট ইউ শুড গো থ্রু ইট, এটা আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে। এখানে পরিষ্কার করে বলেছিলেন তার সমস্ত বিষয়গুলো শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে আটক করে তাকে কারাগার দেওয়া হয়, যে কথা বললো যে ডাবল স্ট্যান্ডার্ড করে তাকে জামিন দেওয়া হয়, জামিন দেওয়া হয়নি। আপনি পাবেন সব খুব কম জায়গায় পাবেন যে এইরকম একজন পলিটিক্যাল লিডারকে যে তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী, নটা যে কারো দয়া প্রধানমন্ত্রী, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আপনার প্রশাসন বা আপনার জুডিশিয়ারি, এদের নির্বাচন কমিশন, এদের দ্বারা কিন্তু তিনি নির্বাচিত হননি, তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন তিনবার, সবচেয়ে জনপ্রিয়তা একটা নির্বাচনে হারেননি, তাকে আপনারা মিথ্যা মামলা দিয়ে সাজা দিলেন এবং একটি উদ্দেশ্য ছিল যে তাকে রাজনীতি দূরে সরিয়ে দেওয়া। 111-এর সমালোচনা করি আমরা, তারাও করেন, 111-এর শেখ হাসিনাকেও আপনার নিয়ে গিয়েছিল,
এবং একদম প্রাদেশিকও নিয়ে গিয়েছিল, নিয়ে গিয়ে তারা মাইনাস টু থিয়ে গিয়েছিল তখন, তাই না? দুর্ভাগ্যক্রমে আওয়ামী লীগ ওই তখনকার তৎকালীন আপনার যে শাসক গোষ্ঠী তাদের সঙ্গে যুক্ত হয়ে তাদের সঙ্গে যোগ সাদেশ করে তারা মাইনাস ওয়ান থিওরিতে চলে গেল, যন্ত্রের ক্ষমতায় আসলো। সবাই জানেন আপনারা, তো আমি সেগুলো রিপিট করতে চাই না, জিনিসগুলোকে ধরে দিতে চাই যে উদ্দেশ্য ছিল বেগম জিয়াকে পলিটিক্স থেকে সরিয়ে দেওয়া। সি দ্য মোস্ট পপুলার লিডার, থ্রেডটা কোথায়? উনি একজন নেত্রী যিনি রাস্তায় বেরোলে লক্ষ লক্ষ মানুষ বেরিয়ে আসে, এটা প্রমাণ তো আপনারা দেখেছেন। ওই আপনার শেষের দিকের কথাই বলি আমি, যখন আপনার চিটাগাং আপনি কক্সবাজারে যে আপনার রোহিঙ্গাদের উনি দেখতে গেলেন বিরাট থেকে ফিরে এসে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে গেছে। দিস ইজ দ্য থ্রেড, এটাকে ওরা থ্রেড মনে করে যে বেগম যে এত জনপ্রিয় যে উনি রাস্তায় নাম দিয়েছে ব্যাবিলনের সেই আপনার বংশী বাদকের মতো আপনার আপনার অবস্থা হয়ে যাবে, যে কারণে তাকে সবসময় বিচ্ছিন্ন করে রাখা হয়েছে এবং একটাও ওইভাবে করা হয়েছিল। যাই হোক, এখন তো উনি সত্যিকার অর্থে বলতে কি হার্ট কন্ডিশন ওয়াজ রিয়েলি ভেরি ক্রিটিক্যাল অ্যাট দ্যাট টাইম, আল্লাহর অশেষ সহমত, কোটি কোটি মানুষের দোয়া, দরুদ রোজার মাস আছে, তারা কেউ বেশিরভাগ মহিলা আপনার বাড়তি ইবাদত করছেন বেগম জিয়ার সুস্থতার জন্য, এটা বাস্তব সত্য। আপনারা একটু আগে অনুরোধ করবো যে আপনারা একটু যেটাকে আমরা বলি যে আপনারা একটু অনুসন্ধানী রিপোর্ট তৈরি করুন, দেখবেন যে আপনারা কিভাবে সাধারণ মানুষ বিশেষ করে মহিলারা তারা কিভাবে তার মুক্তির জন্য কান্নাকাটি করেন, দোয়া করেন আল্লাহর কাছে। সবার কিন্তু এই ভাগ্য হয় না, বহু রাজনীতিবিদ আছে আপনার হয়েছে গেছে সবকিছু গেছে, কিন্তু জিয়া রহমানকে যেমন মানুষ ভালোবেসেছিল আজকে বেলা দিয়া কিন্তু সে একইভাবে ভালোবাসে। আপনার মহাত্মা গান্ধীর জন্য যখন আপনার মহাত্মা গান্ধী যখন অ্যাসাসিনেটেড হলেন তখন ভারতে ওই অবস্থা ছিল, ওইভাবে ছুটে এসেছিল মানুষ, হচ্ছে হৃদয়ের একটা টান থাকে সেই টান থেকে। তো আমি যে কথা আপনাদের বলতে চাচ্ছি সে কথা হচ্ছে যে এই যে একটা অভূতপূর্ব জনপ্রিয়তা নিয়ে একজন নেতা তিনি অসুস্থ হলে তার বাইরে চিকিৎসার প্রয়োজন হলে এমন একটা দেশ আমরা তৈরি করেছি, এমন একটা রাষ্ট্র আমরা তৈরি করেছি, এমন একটা সমাজ আমরা তৈরি করেছি যে তাকে চিকিৎসার জন্য বাইরেও আমরা যেতে হতে পারি না, এর চেয়ে খারাপ আর কি হতে পারে? আর কি হতে পারে? তার যেটা ফান্ডামেন্টাল রাইট, তার সাংবিধানিক অধিকার চিকিৎসা পাওয়ার অধিকার, এবং আপনার সমস্ত আইন সংস্থাকে তাকে এই জায়গাতে কিন্তু আপনি কোর্ট বলেন বা অন্য কেউ বলেন কোনো বাধা সৃষ্টি করতে পারেন, আমি সেটা পড়তেছি পরে, নোবডি ক্যান ওইটাকে চ্যালেঞ্জ করতে পারে, কেউ পারে না। আপনি যদি কারাগারে আছেন ঠিক আছে, তাকে আপনাকে ব্যবস্থা করতে হবে যেন চিকিৎসাটা নিয়ে তিনি ফিরে আসতে পারেন, দ্যাটস আর ফান্ডামেন্টাল রাইট টু গেট ট্রিটমেন্ট টু গেট মেডিকেল ফেসিলিটিস এনিওয়্যার, সেটা থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। এবং দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যে এটাকে বঞ্চিত করার পরে আবার দেশ নেত্রীর সম্পর্কে আপনার এত অশালীন মন্তব্য করছেন কিছু দায়িত্বশীল ব্যক্তি, যেটা আমরা কোনো মতেই আশা করি না এবং সেটা মেনে নিতে পারি না। আমি নাম বলছি না, নাম বলাটা আমার আপনার একটা রুচি এবং আমার যে শিক্ষা আছে শিক্ষার বাইরে, দায়িত্বশীল মন্ত্রী বলছেন যে এটা নিয়ে নাকি আমরা রাজনীতি করছি, দায়িত্বশীল মন্ত্রী আবার এমন কতগুলো কথা বলছেন তার ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে যেগুলো কখনো কোনো শালীন আচরণের মধ্যে কথা বলতে পারে না। আওয়ামী লীগের সবচেয়ে বড় অপরাধটা কোথায়? সবচেয়ে বড় অপরাধ হচ্ছে ডিস্ট্রয়িং দ্য ডেমোক্রেটিক কালচার ইন বাংলাদেশ, গণতন্ত্রের সমস্ত সংস্কৃতিকে তারা ধ্বংস করে দিয়েছে। বিস্মিত হতে হয় যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে একজন ব্যক্তি যার কোন অবদান নেই দেশের রাজনীতিতে, এই দেশের লিবারেশনের মুক্তিতে, উনি কথা বলার দত্ত প্রকাশ করেন। আমি আমার রূপা এর আগেও বলেছি, দয়া করে সংযত হয়ে কথা বলবেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে। আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে তার পায়ের নখের যোগ্য আপনারা কেউ না, সরি টু সে দ্যাট, বাট দ্যাট ইজ দ্য রিয়েলিটি। নিজেরা আপনাদের যোগ্যতা সম্পর্কে দেশের ধারণা আছে, এই কোথা থেকে
পিএইচডি করে এসছেন, কি করে এসছেন, এভরিবডি নোজ অবাউট ইট। এই যদি আপনার শিক্ষার আপনার নমুনা হয় তাহলে তো আপনার মানুষের শিক্ষিত লোক সম্পর্কে ধারণা পাঠিয়ে যাবে। এরপরে যে জিনিসটা আমি আপনাদের করতে চাই যে তিনি এখনো ক্রিটিক্যাল কন্ডিশন আছে তার, যদিও আল্লাহর রহমতে যে আপনার অনেক ইম্প্রুভ করেছেন এবং এখন তিনি রুম এয়ারে আপনার শ্বাস প্রশ্বাস নিতে পারছেন, অর্থাৎ অক্সিজেন লাগছে না রুমের মধ্যে, আপনার তার প্রেশার, টেম্পারেচার, অক্সিজেন, আপনার যেটাকে অক্সিজেন স্যাচুরেশন বলে, এগুলো এখন আপাতত ভাবে এখন আল্লাহর হুকুমে এখন আপনার কিছুটা নর্মালের দিকে চলে এসছে। কিন্তু তার মূল কতগুলো বিষয় আছে যে বিষয়গুলো কিন্তু এখন অত্যন্ত বিপজ্জনক আশঙ্কা দরকার। তার কিডনির সমস্যা আছে, দ্যাটস এ রিয়াল প্রবলেম, তার হার্টের সমস্যা আছে, যেটাকে ডাক্তাররা এখনো আপনার অত্যন্ত উদ্বিগ্ন আছেন এবং সবাই আল্লাহর কাছে দোয়া করছেন এবং তারা চেষ্টা করছেন। আমরা দলের পক্ষ থেকে অত্যন্ত কৃতজ্ঞ যে এভার কেয়ার হসপিটাল তারা সর্বাত্মক আপনার আন্তরিকতা নিয়ে তারা বেগম খালেদা জিয়ার চিকিৎসা করছেন। আমরা সত্যি কথা বলতে কি আমরা এ ব্যাপারে কৃতজ্ঞ এবং তারা কোনো কিছুই বাকি রাখছেন না, এমনকি তারা বাইরে থেকে বিশেষজ্ঞদের নিয়ে আসছেন প্রতিনিয়ত, দেশের বাইরেও তারা যোগাযোগ রাখছেন বড় বড় চিকিৎসকদের সঙ্গে এবং সেইভাবে তারা এখানে চিকিৎসা করার চেষ্টা করছেন। পরিবার তো আবেদন করেছে আপনারা জানেন, কেন করেছে সেটা আমি বললাম। তারা যা আবেদনের সঙ্গে সঙ্গে এমনভাবে কথা বললেন যে সবাই আশাবাদী হয়ে যেতে, যখন সহজ সহজ করে পলিটিক্যাল আপনার অ্যারেনা সব যে গিয়ে দেবে, সবাই ওটাই আশা করে যে একটা অসুস্থতার সঙ্গে কেউ কেউ রাজনীতি করতে যায় না, গিয়ে দেবে। কিন্তু দুঃখজনক ভাবে আপনার হঠাৎ করেই তাদের সেই টোন বদলে গেল এবং তারা অনেক সাডেন তারা আপনার বলে দিলেন যে আমরা দিতে পারছি না। দিতে কেন পারছেন না সে ব্যাপারে তারা যে যুক্তিগুলো দিলেন সেই যুক্তিগুলো একেবারেই আপনার অগ্রহণযোগ্য যুক্তি, খোলা যুক্তি। তারা বলেছেন যে সাজাপ্রাপ্ত কাউকে বাইরে চিকিৎসা করতে দেওয়ার কোনো সুযোগ নেই। সেখানে তারা যে আইন প্রয়োগের কথা বলেছেন এটা সম্পূর্ণ ভুল ব্যাখ্যা করেছেন, জনগণের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। আমি আপনার দু একটা জিনিস বলি তাহলে হবে। ওনারা যে 401 ধারার কথা বলেছেন আর কি, সেই 401 ধারা আমি আপনাদেরকে পড়ে শোনাবো, আমি একটু সময় নিচ্ছি, কিছু মনে করবেন না। কারণ এছাড়া এই জিনিসগুলো ক্লিয়ার হওয়া দরকার। বেগম খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় বিদেশে চিকিৎসার জন্য অনুমতি দেওয়ার এখতিয়ার সরকারের নেই বলে যে আইনি ব্যাখ্যা বা মতামত সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে তার সঙ্গে আমরা একেবারেই একমত। উক্ত মতামত পার ইনকিউরিয়াম বা ভারত ভুল ব্যাখ্যা, কারণ ফৌজদারি দণ্ডবিধি 1998 এর 401 ধারায় সরকারকে ক্ষমতা দেওয়া হয়েছে সাজাপ্রাপ্ত আসামির বিষয়ে শর্তহীন কিংবা শর্তযুক্ত সিদ্ধান্ত নেওয়ার। 401 এর 401 এর 4 ক ধারায় ভালো করে পড়লে দেখবেন আদালত যদি বিদেশ যেতে নিষেধ করে, কোন আদেশও দেয়, আদালত যদি আদেশ দেয় তারও সরকার বিদেশে যাওয়ার অনুমতি দিতে পারে, খুব স্পেসিফিক বলা আছে। পাঠানোর জন্য উক্ত আইনের বিধান করে দেওয়া, আমরা বাইন আইনটা আপনাকে পড়ে শোনাচ্ছি, 401(1) where any person has been sentenced to punishment for an offense, the government may at any time, without condition or upon any condition which the person sentenced accepts, suspend the execution of his sentence or remit the whole or any part of the punishment to which he has been sentenced. Clear? 4A, that's actually 4A. The provision of the above sections shall apply to any order passed by a criminal court. প্লিজ এটা নোট করবেন, এনি অর্ডার পাস বাই ক্রিমিনাল কোড আন্ডার এনি সেকশন অফ দিস কোড অর এনি আদার ল হুইচ রেস্ট্রিক্টস দ্য লিবার্টি অফ এনি পার্সন অর ইম্পোজ এনি লিবার্টি লাইবিলিটি আপন হিম অর হিজ প্রপার্টি, অর্থাৎ আপনার যে কোড যেভাবেই নির্দেশ দিক না কেন, কিন্তু এই আইনের দ্বারা সেটাকে বাইপাস করার, সেটাকে কাটিয়ে ওই যে কোনো আদেশ দেওয়ার ক্ষমতা সরকারের আছে।
সরকারের আছে। 401 মোদারা পুলিশ পছন্দ প্রতিবাদ হয় যে কোনো আইনে যদি কোন আদালত কোন ব্যক্তি সাজাপ্রাপ্ত কিংবা সাজাপ্রাপ্ত নয় চলাফেরার স্বাধীনতা খর্ব করে কোন আদেশ দেন সেক্ষেত্রেও সরকার তা স্থগিত করে তার স্বাধীনতা নিশ্চিত করতে পারে। এই ক্ষমতা সরকারের সহজাত কিংবা ইনহেরেন্ট পাওয়ার। দুদক আইন 2004 সরকারের এই ব্যাপক সহজাত ক্ষমতাকে খর্ব করা হয়নি, ফলে দুদকের ওখানে বলার কিছু নাই। ইট ইজ ভেরি ক্লিয়ার, চাইলে আমি আপনাকে এটা কপি করে দিয়ে দিতে পারি। এখন যেটা আপনার আমি যেটা বলছিলাম কি যে এই আইনের কথা বলেছেন ঠিক আছে, ওই পর্যন্ত তারা বলেছেন ঠিক আছে থাকলো, আমরা সেটা ব্যাখ্যা দিলাম। তারপরে যে কথাগুলো বলা হচ্ছে এখন যে কথা আমি বললাম সেটা শুধু অশালীন নয়, অমার্জিত এবং অগ্রহণযোগ্য। এবং আমি আবারও বলছি দয়া করে সংযত হন, দয়া করে আপনাদের কথা বলা এটাকে একটু কমান। আমাদের স্কুলে যখন পড়ি তখন আমরা একটা নাটক করেছিলাম, আমি মাঝে মাঝে ওইসব করতাম আর কি। তো ওখানে একটা কথা ছিল রসনা সংযত কর যুবক, এই রসনা কেন সংযত করতে হচ্ছে, জিহ্বাটাকে একটু কন্ট্রোল করেন, চাচ্ছে তাই বলবেন আর আপনার মনে করবেন সবসময় পারবে যে আপনি সব কথা বলে। এভরিথিং ইজ বিং নোটেড অ্যান্ড দ্য পিপল অফ দিস কান্ট্রি উইল গিভ অ্যানসার টু ইট টাইমলি, সময় যখন আসবে তার তার জবাব দিয়ে দেবে। এখন বলি ওনারা বলেছেন যে একটু নজির নাই, 1979 আমাদের প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলনকারী নেতা আসাম আব্দুল রব তখন জেলে ছিলেন, তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দায়িত্বে ছিলেন, তাকে এই আইনে তাকে মুক্তি দিয়ে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল জার্মানে ফর ট্রিটমেন্ট, এবং ট্রিটমেন্ট করলে সুস্থ হয়েছে কারণ প্রায় কমই হয়ে যাচ্ছিল তাদের নির্যাতনে। এরপরে আপনার আমাদের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন সিরাজগঞ্জের মনসুর আরশাদ সাহেবের ছেলে মোহাম্মদ নাসিম সাহেব, তাকে 2008 তৎকালীন সরকার সাজাপ্রাপ্ত উনি তা কিন্তু বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল। এরপরে এখন আরো আমি না বলবো না, এখন আরো দুই সহোদর ভাই অত্যন্ত উচ্চপদস্থ প্রভাবশালী সরকারি কর্মকর্তাই বলবো ভাই, তারা কিন্তু এই আইনের 401 ধারা অনুযায়ী মৃত্যুদণ্ডপ্রাপ্ত, তাদেরকে মাফ করে দিয়ে তাদেরকে বাইরে পাঠানো হয়েছে। কেন ওই সমস্ত খোড়া আপনারা সোজা বলেছেন যে আমরা দেব না, সেই বলার মতো তো আপনাদের নাই, সেই বড় যে হাড় হৃদয় সেটা তো আপনাদের নাই। এমনকি শেখ মুজিবুর রহমান সাহেবের ওটা ছিল, উনিও তার অনেক রাজনৈতিক প্রতিপক্ষকে তিনি এই সমস্ত সুবিধা দিয়েছেন, ছেড়ে দিয়েছেন, মুক্তি দিয়েছেন এবং তাদেরকে পার্সোনাল দিয়ে তাদেরকে হেল্পও করছেন। আপনাদের সেই প্রধানতা নেই, থাকলে বলুন যে আপনার অনেক দিন আগে আপনারা ছেড়ে দিতেন, তাকে রাজনীতি করতে দিতেন, হয় কেন নির্বাচন করবেন না আপনি, নির্বাচনে জয়ী ক্ষমতায় আসবেন, কারণ কি আপনারা জানেন যে নির্বাচন করলে আপনারা কোনদিনই জিততে পারবেন না। কিসের গণতন্ত্রের কথা বলেন, কিসের নৈতিকতার কথা বলেন, কিসের আপনারা এথিক্সের কথা বলেন, আমরা আজ পর্যন্ত বুঝতে পারি। এবং আর সত্যি কথা বলতে কি আওয়ামী লীগ এটা বিশ্বাসী হয় না, যখনই তারা ক্ষমতায় এসছে তখনই তারা ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য যা যা করা দরকার তাই করেছে। ইনফ্যাক্ট সত্য কথা বলতে কি করে দরকার, দে হ্যাভ ডিস্ট্রয়েড বাংলাদেশ। এবার যে কথা আমি আগেও বলেছি যে বাংলাদেশের সোলটাকে তারা মেরে ফেলেছে, দ্য সোল অফ বাংলাদেশ আত্মা, সে আত্মাকে তারা ধ্বংস করে ফেলেছে। আপনি দেখবেন ভারতবর্ষে যখন আপনার ইয়ে সাম্প্রদায়িকতার উন্মেষ প্রচন্ডভাবে হচ্ছে বাড়ি করছে, তখন কিন্তু যারা সত্যিকার অর্থেই আপনার ভারতকে ভালোবাসে, যারা সত্যিকার অর্থে ভারতের গণতন্ত্রকে ভালোবাসে, ভারতের ধর্ম নিরপেক্ষতার বিষয়টাকে ভালোবাসে, তার যদি একটা কথাই খুব জোর করে বলেছে, জোর দিয়ে বলেছে যে ডোন্ট ডিস্ট্রয় দ্য সোল অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার আত্মাকে নষ্ট করো না, কারণ ইন্ডিয়ার সবাইকে ধারণ করেছে রুটিতে সবসময় হাজার বছর ধরে। এবং রবি ঠাকুরের সেই বিখ্যাত কবিতা আছে, সব কুন্দল পাঠান মোহর এক দেহে হরলি, এগুলো তো বাস্তবতা।
আমাদের বাংলাদেশে কিন্তু সেই দেশ যেখানে আমরা কিন্তু সবসময় সত্যের জন্য লড়াই করেছি, সংগ্রাম করেছি, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, লড়াই করেছি, আমরা আমাদের যে মূল্যবোধ তাকে রক্ষা করার জন্য সংগ্রাম করেছি, লড়াই করেছি। কেন কি করছেন আপনারা? আপনারা শুধুমাত্র কিছু পুঁজিবাদীদের স্বার্থে, কিছু লুটপাটকারীদের স্বার্থে আপনারা পুলিশ দিয়ে তাদেরকে হত্যা করছেন, শ্রমিকদের বাসস্থানে যে ঘটনা ঘটছে সম্পূর্ণ শ্রমিকদেরকে হত্যা করা হয়েছে শুধুমাত্র পুঁজিবাদীর স্বার্থে। এক, কেন ওদের দেওয়ার ফল কি ছিল তারা তো মৌলবাদ করে নেই, পান্ডাঘাটে দিন করে নেই, তারপরেও কেন যে তারা আপনার দাদাদের যে বেতন সেই পক্ষে বেতন চেয়েছিল এবং তারা বাড়িয়ে চেয়েছিল, ছুটি চেয়েছিল। গতকাল টুঙ্গিতে আপনার গার্মেন্টস শ্রমিকদের উপরে গুলি চালিয়েছেন, ওয়াই আলোচনা করেন, কথা বলেন, পুলিশে আরো বিভিন্ন পদ্ধতি আছে, সেই পদ্ধতি আপনি যদি আপনার কোন সমাবেশ সহযোগ শৃঙ্খল হয়ে যায় তাদেরকে নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পৃথিবীর সব দেশে তো তাই করে, সভ্য দেশে আপনার মুহূর্তের মধ্যে মুখ্যমন্ত্রী বয় করে গুলি করে দেন। কেন? যে আপনাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, বলা হয়েছে যে অস্ত্র তো তোমাদেরকে দেখার জন্য দেওয়া হয় নাই, সর্বোচ্চ পর্যায়ে বলা হয়েছে। ওয়াই ডু ইউ স্ট্যান্ড? কে নিরাপদ? আপনি নিরাপদ? আপনাদের সাংবাদিক ভাইদের কেউ নিরাপদ? কেউ নিরাপদ নয়। আপনাদের ইতিমধ্যে কত সাংবাদিক ভাইকে কত যন্ত্রণা সহ্য করতে হয়েছে আপনাদের শুধুমাত্র লেখার অবস্থায়। আপনি আমার সঙ্গে একমত না হতে পারেন যে আমি আপনার লেখার সঙ্গে একমত নই, ঠিক আছে, তার জন্য আপনি আমাকে জেলে পড়ে দিবেন, অন্ধকারের মধ্যে রেখে দিবেন, বের হবে না, জামিন হবে না। আমি গতকালই আসাদ সাহেবের সাথে কথা বলছিলাম, আমাদের অ্যাডভোকেট আসাদ সাহেব, যে আজকে তার একটা কেস আছে কোর্টে, 17 বছরের একজন মেয়ে, অ্যাডাল্ট না এখন, সে আপনার এই হয়তো অনেকে আছে, অনেকে আছে, অনেকে আপনার ধর্ম সম্পর্কে কিছু কমেন্টস টমেন্টস করে, এই ধরনের কমেন্টস করে তাকে অ্যারেস্ট করা হয়েছে। অ্যান্ড শি হ্যাজ বিন চার্জড, 17 বছর একটা মেয়ে। ওই যে আপনারা সোশ্যাল মিডিয়াতে যেটা করেন, কি একদম মহা ভারত অশুদ্ধ হয়ে গেল যে তাকে আপনার জেলে নিয়ে যেতে হবে, 7 বছরের 14 বছরের কিশোরীর আগে আপনার তাকে জেলে নিয়ে গেছে, এরকম কিন্তু অনেক, এখন তো প্রায় 457 জন বোধ হয় মামলা হয়েছে জেনে রাখছে। আমি বক্তব্য দৃঢ় করবো না, আমি আজকে আপনাদের এই সুযোগটা আমি নিয়েছি এই জন্যেই যে এই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই, তাদের এই আচরণ, ম্যাডামকে আপনার চিকিৎসার জন্য বাইরে যেতে না দেওয়ার যে বিষয়টা, এটা অত্যন্ত ন্যাক্কারজনক, এটা অমানবিক, এবং জনগণকে ভ্রান্ত ধারণা দেওয়া হচ্ছে, বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। সুতরাং আমরা তীব্র নিন্দা তখনও জানিয়েছি, এখনও জানাচ্ছি। আর একটা কথা আমি স্পষ্ট করে বলতে চাই, আমরা কিন্তু তার বিদেশে যাওয়ার জন্য আমরা আবেদনটা করি, আবেদন করছি একটি পরিবার, উইচ ইজ ভেরি লাইভ জেনুইন, এরা রাজনীতির সঙ্গে জড়িত না যারা আপনার আবেদনটা করেছে। তো সেইখানে সবাই এক্সপেক্ট করেছিল, এমনকি বিদেশিরা পর্যন্ত আশা করেছিল যে তাকে চিকিৎসার জন্য বাইরে যেতে সুযোগ দেওয়া হবে, সেটা তারা দেয়নি। আমি শেষ করতে চাই, আমারও বলতে চাই যে এইসব মন্ত্রী যারা ওইভাবে ক্ষমতায় না আসলে কোনদিন আপনার এমপি হওয়ার স্বপ্ন দেখতে পারত না, তারা আজকে দেশের বিরোধী খালেজিয়া সম্পর্কে এই ধরনের উক্তি, এটা থেকে বিরত থাকবে ভবিষ্যতে, এবং এই ধরনের উক্তি করলে তার যথাযোগ্য জবাব কিন্তু দেশের জনগণ আশা থেকে দেবে। একই সঙ্গে আপনার এটাও বলতে চাই, আমরা সবাই দেশের মানুষ, সবাই কোটি কোটি মানুষ দোয়া করছে আল্লাহর কাছে যে আমরা সম্পূর্ণ সুস্থ হয়ে তার বাসায় ফিরতে পারেন। আমরাও সে দেয়া করছি, দোয়া করছি যে আল্লাহ তালাকে আমাদেরকে অতি দ্রুত সুস্থ করে তার বাসায় নিয়ে আসেন, এবং ইতিমধ্যে যারা করোনায় অন্যান্য যারা আমাদের করোনায় আক্রান্ত হয়েছেন তাদেরকে তারা যেন সুস্থ হয়ে দেশে ঘরে ফিরতে পারেন। আরেকটি বিষয় আপনাদের সঙ্গে তুলে ধরতে চাই, এই যে আপনার ঈদের আগে রমজান মাসে আপনার যে লকডাউনকে কেন্দ্র করে তার সুযোগ নিয়ে এই যে আপনার কত শত মানুষকে যে আপনার গ্রেপ্তার করা হলো, কি বলা হচ্ছে যে তার নাকি আপনার, আমি গতবার এটা বলেছি, গত পরশু বলেছি যে তারা আপনার এই নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে সহিংসতার সঙ্গে সব জড়িত, নিয়ে তাদেরকে দেওয়া হচ্ছে।
সহিংসতা তৈরি করেন আপনারা, অত্যন্ত পরিকল্পিত ভাবে তৈরি করেছেন। সহিংস ব্যাপারই তো ছিল না, যদি আপনার বাইতুল মোকাররমে আপনার মিছিলটা করতে দিতেন বা সমাবেশটা করতে দিতেন তাদের কোনো সহিংস ছিল, সেখানে আপনারা আক্রমণ করলেন এবং শুধু পুলিশ আক্রমণ করেনি, র্যাব আক্রমণ করেনি, এখানে আওয়ামী আপনার সন্ত্রাসীরা আপনার সেখানে গিয়ে আক্রমণ করেছে এবং সবখানেই তাই চট্টগ্রাম বলেন বা আপনার ব্রাহ্মণবাড়ি এবং সবখানে তাই গেছে। তো সেইখানে আপনারা এখন অ্যারেস্ট করছেন সমস্ত নাম করে আদেন করে যারা আছেন তাদেরকে অ্যারেস্ট করছেন এবং তাদেরকে আপনারা গ্রেফতার করছেন, রিমাইন্ডে নিচ্ছেন, বিএনপি নেতা কর্মীদেরকে আপনাদের এদিকে রিমাইন্ডে দিচ্ছেন। আমাদের নিপুণ রায় এখন পর্যন্ত আপনার সে কারাগারে তিনবার তাকে রিমাইন্ডে নিয়ে গেছে এই সময়। তো আমাদের আবারও আমাদের আহ্বান থাকবে যে ঈদের আগেই সকলকে মুক্তি দিয়ে দেন, আর কারাগারে যাদেরকে মিথ্যা মামলা দিয়ে দীর্ঘকাল ধরে আটক করে রেখেছেন, আমাদের আব্দুল সালাম পিন্টু সাহেব আছে, যেমন বাবর সাহেব আছেন এবং আরো বেশ কিছু নেতা আছেন, তাদেরকে আমরা অবিলম্বে তাদেরকে মুক্তি দিয়ে তাদেরকে আমরা বিশেষ করে করোনার ভয়াবহ করোনার সময় তাদের স্বাস্থ্যের কথা নিরাপত্তার কথা চিন্তা করে আমরা এই মুক্তির জন্য আহ্বান জানাচ্ছি। আর আল্লাহর হুকুম, এই দেশের মানুষের দোয়া, কোটি কোটি মানুষের দোয়া, ইনশাল্লাহ বেগম জিয়া সুস্থ হয়ে তার ঘরে ফিরবেন, এটাই আমরা আশা করি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি একটু বেশি সময় নিয়ে কথা বলছি সেজন্য আমাকে ক্ষমা করবেন, কিন্তু রাজনীতি তো আবেগের বাইরে হয় না, মাঝে মাঝে একটুটা আবেগ একটু হয়ে যাই। আমার অনেক বয়স হচ্ছে, আপনার প্রায় 73 বছর এবার 73-এ পড়েছি। কিছুদিন আগে স্যারকে বলছিলাম যে আমরা জানি না আমরা কি দেখতে পাবো, ভবিষ্যতে কি দেখে যেতে পারবো, যে আপনাদের জেনারেশন কোন বাংলাদেশে আপনারা থাকবেন তা আপনারা নির্ধারণ করবেন। আপনারা কি সত্যিকার থেকে মুক্ত স্বাধীন বাংলাদেশে আপনারা থাকতে চান সেটা আপনাদেরকে নির্ধারণ করতে হবে, দেখতে হবে, মাথা উঁচু করে দাঁড়াতে হবে, কাউকে না কাউকে তো কথা বলতে হবে। দ্যাটস এ রিয়েলিটি, আমরা কি জেনে শুনে আমাদের এই দেশ থেকে আমরা আপনার এই ধ্বংসের দিকে চলে যেতে দেখব, জেনে শুনে দেখব? আমি বিএনপির কথা বলছি না, আওয়ামী লীগের কথা বলছি, এন্টায়ার জেনারেশন প্রজন্ম কোথায় যাচ্ছে? এই যে দেখুন আপনার ছাত্রদের ব্যাপারে কোন সিদ্ধান্ত তারা নেয় না, একটার পর একটা সেই আপনার সাংঘর্ষিক সিদ্ধান্ত নিয়ে থাকে। 2টা বছর ধরে আমাদের ছেলেমেয়েরা আপনার লেখাপড়া থেকে বঞ্চিত, কমপ্লিটলি বঞ্চিত। 2টো ক্লাস থেকে আগেই তৈরি হয়েছে, সেটাকে আরো তৈরি করা হচ্ছে যে অনলাইনে সমস্ত যারা পড়াশোনা করছে তারা কিছু করছে, বাকিরা তো করছে না। সেদিন দেখলাম আপনাদের একটা ছেলে, বাচ্চা ছেলে, সে ক্লাস 4 পড়ে, সে বাদাম বিক্রি করছে, সে স্কুলে পড়তো, বলছে যে যেহেতু লকডাউন স্কুল বন্ধ হয়ে গেছে আমি আমার মাকে সাহায্য করার জন্য বাদাম বিক্রি করছি। প্রধানমন্ত্রী বারবার করে বলছেন যে, এবং আপনার আওয়ামী লীগ বলছে যে প্রণোদনা দেওয়া হচ্ছে, তাদেরকে প্রণোদনা দিচ্ছেন, কোথায় দিচ্ছেন? এই যে লক্ষ কোটি মানুষ তারা আপনার এখানে প্রায় আমাদের একটা হিসাব যেটা মানে ইকোনমিস্টদের হিসাব আর কি, যে প্রায় 6 কোটি মানুষ আপনার ইনফরমাল সেক্টরে কাজ করছে, তাদের 85% আপনার বেকার, কোনো এখন আয় নেই, কারণ সংস্থা তো বন্ধ, এভরিথিং ইজ ক্লোজ। এই কয়েকদিনের জন্য ঈদের আগে আপনার কিছু দোকানপাট খুলে দিলে তো সংস্থার সমাধান হবে না। আমরা বলছিলাম ঈদের কাছে ক্যাশ টাকাটা পৌঁছান, খুব কঠিন কাজ না, আপনাদের প্রত্যেকের তো আইডিয়া আছে, এনআইডিয়া আছে প্রত্যেকের আছে, সেগুলো তৈরি করা যায়, সেখানে আপনাকে ব্যবস্থা করে মোবাইলের মাধ্যমে টাকাটা পৌঁছে দেওয়া যায়, ইটস পসিবল। আন্তরিকতা থাকলে অবশ্যই দেওয়া যাবে। আপনি 10 কোটি 10.5 কোটি টাকা অথবা 19 কোটি টাকা দিয়ে বলছেন যে দিয়েছি, কেন কেন আপনারা আজকে 10,000 কোটি টাকা খরচ করছেন না এই পেছনে? ওয়াই? এরাই তো, এরাই তো মানুষ, 1/3 যে পপুলেশন, তার জন্য 10 কোটি টাকা আপনারা খরচ করতে পারছেন না। আপনারা যে মেগা প্রজেক্ট করছেন, কি আবার পাতাল রেল করবেন বলছেন, সবকিছু করবেন, ভালো কথা, বাট এট দ্য কস্ট অফ ওয়াট? কার টাকা দিয়ে করছেন? পৈতৃক সম্পত্তি থেকে তো করছেন না, সম্পূর্ণ এই দেশের মানুষের ট্যাক্সের টাকা থেকে, পকেট থেকে টাকা নিচ্ছেন। এবং আজকে দেখুন এই যে ধারে টাকা নিতে নিতে, ঋণের টাকা নিতে নিতে বাংলাদেশের মানুষের টাকা তো সব ঢুকিয়ে ফেলেছেন, খেয়ে ফেলেছেন। আপনার এখন ব্যাংক থেকে আর আপনার নোট নিতে পারছেন না, এরকম অবস্থা নাই, টাকা ছাপা চালু কাজের পরে তো করছেন। অথচ আপনারা যারা ইয়ে প্রবাসীরা যারা আমাদেরকে টাকা পাঠায় তারা 77% আপনার আনএমপ্লয়েড, যারা দেশে ফিরেছে, দেশে যারা ফিরেছে তারা 77% আনএমপ্লয়েড, এদের জন্য তো কোনো ব্যবস্থা করা যায়।
আমরা আমাদের পুনর্দনের কথা বারবার করে বলেছিলাম যে এদের জন্য বরাদ্দ রাখেন, তাদেরকে দেন, দরকার এক কালীন টাকাও তাদেরকে দেন যারা আপনার এসে বাড়িতে বাট দেন জানি। যাই হোক, আমি অনেকগুলো কথা বলেছি, আপনারা কিছু মনে করবেন না, আজকে সময় নিয়ে নিলাম, কারণ এটা আমি কিন্তু আজকে ওই জন্য কোনো প্রিপেয়ার স্পিচ বা পাচ্ছি এখান থেকে আপনারা যেটা ভালো করুন, শুধু একটাই অনুরোধ থাকবে যে কেউ ডিস্টার্ব করেন না আর কি। দুর্ভাগ্য আমাদের যে আমরা আপনারা হচ্ছেন আমাদের সবচেয়ে বড় কাছে আছে লোকপ্রিয় মানুষ, এবং আমরা আশা করি এই দেশকে সবচেয়ে বেশি কন্ট্রিবিউট অতীতে আপনারা করেছেন, এখনো করছেন, এই সীমাবদ্ধতার মধ্যে আপনারা যেটা করছেন সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট, গুরুত্ব আমরা কৃতজ্ঞতার সঙ্গে সেটাকে সামনে তারপরে মাঝে মাঝে হঠাৎ করে দু একজন এই কাজটা করে ফেলে, সেটা অনুরোধ করবো যে কোনো কিছু বলার আগে রাখার আগে একটু আমাদেরকে জিজ্ঞাসা করবেন যে আমরা ওই জিনিসটা সত্যি সত্যি এভাবে আমরা করেছি কিনা। আর একটা রাজনৈতিক নেতা সে অনেক ত্যাগ তিতিক্ষার পরে কিন্তু একটা জায়গায় আসে, আমি শুধু আমার কথা বলছি না এভরিবডি, তারা কিন্তু অনেক ত্যাগ তিতিক্ষা অনেক কিছু ত্যাগ করে একটা জায়গায় আসে, হঠাৎ করে তাকে একটা ছোট্ট খাট্ট কথা দিয়ে তাকে মেলাইন করে দেওয়া, তার সমস্ত জীবনের ক্যারিয়ারটাকে নষ্ট করে দেওয়া, এটাও বলে আমার মনে হয় যে সঠিক নয়। আমি ব্রাদার্স এন্ড সিস্টার্স আমি কথাটা বলছি, নট টু বি কোটেড, কারণ এটা এই কতগুলো সংস্কৃতি আমাদের তৈরি করা ছিল সেটা আমরা নষ্ট করে ফেলেছি, এছাড়া যারা এই আওয়ামী লীগ দেয় এই সংস্কৃতি তৈরি করা দরকার। ডেমোক্রেটিক কালচার নাহলে কোনো ডেমোক্রেসি হবে না, ডেমোক্রেটিক কালচার কি ডেমোক্রেসি না থাকে এনি ডেভেলপমেন্ট উইল নট বি সাস্টেনেবল, কোনটাই সাস্টেনেবল হবে না। ওই জন্যই অনুরোধ করবো আসলে আমরা সবাই মিলে চেষ্টা করি, সবাই মিলে এই চেষ্টা করি, আমি জানি যে অনেক প্রতিবন্ধকতা আছে এটা রাখা যাবে ওটা যাবে, কিন্তু সবখানে যে আমরা ইন করে যাই আমি বলতে চাইনি, বলতে চাই না এখন আর কি, এখনো যাই হোক করার জন্য সরকার তো আছে তার নিজে জন্মদিনে আবার কথা বলতে শুরু করছে, এটা কি কোন প্রাসঙ্গিক বিষয় হতো, এবং একটা ভুয়া রিপোর্ট তৈরি করে, হ্যাঁ এভারগ্রেনের যে আপনার এটা আছে আপনার রিপোর্টটা আছে শুধু ডেট অফ বার্থটা চেঞ্জ করে দিয়েছে, আপনার অরিজিনাল যে রিপোর্ট সেই রিপোর্টের মধ্যে কিন্তু ওই তারিখটাই আছে, এটা কিন্তু আমি এটা কিন্তু আমি কথা বলছি না, এটা দয়া করে এটা নোট করবেন না, এটা আমি জাস্ট কথার কথা বললাম, আপনারা এখন যেটাকে নিয়ে কথা বলতে থাকেন না ম্যাডামের আসল জিনিসটাই চলে যাবে অন্যদিকে দাঁড়িয়ে উঠে যাবে, এবং আপনারা যেটা করবেন এই কারণে যেন কথা বলতে চাইনি থাকুক, তাতে আমাদের কিছু আসে না, আমরা ওই জায়গা থেকে অন্য জায়গায় যেতে চাই না, ফর গডস সেক আওয়ামী লীগের ট্র্যাকের মধ্যে আমরা পা দিতে চাই না। এটা অনুরোধ করবো আপনারা, আমি আবার অর্থ বলছি অনুরোধ করছি যে জায়গুন যেন আমরা না করি, আমরা যেন ঠিক জায়গাটা ফোকাসটা করি আমরা ঠিক জায়গায়। হ্যাঁ আমি দীর্ঘ বার বছর পারেননি বা এই সমস্যা করতে পারেন না, আমি আপনাকে একটা কথা বলি, আমাদের কনস্টিটিউশনের মধ্যে আছে যে আমি তোমাকে সেই নেতা দিই যা তোমার প্রাপ্য, অর্থাৎ ইউ গেট ইউ যেটা তুমি ডিজার্ভ করো, আমরা গত 50 বছরে বাংলাদেশকে যে জায়গায় নিয়ে গেছি ওই জায়গায় এই মূল্যবোধগুলো তো আমাদের সব শেষ করে দিচ্ছে, এ কথা আমি আগেই বলেছি, এই মূল্যবোধগুলোকে আপনাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। আজকে দেখুন ভারতবর্ষের নির্বাচন হলো পশ্চিমবাংলায়, পশ্চিম বাংলায় আপনার মমতা ব্যানার্জি বিপুল ভোটে বেসিক জায়গাটা কেন, পশ্চিম বাংলার মানুষ এখনো তাদের যে ভ্যালুজ মূল্যবোধগুলো সেগুলোকে তারা ধারণ করে, অর্থাৎ গণতান্ত্রিক মূল্যবোধ অসাম্প্রদায়িক মূল্যবোধ, ওই জায়গায় কিন্তু তারা ডিফিট করতে পারে না, এটা দীর্ঘকালের কালচারের কারণ হয়েছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল বলা হতো যে বাট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস বাট বেঙ্গল ইন্ডিয়া থিংস টুডে আপনার সরি আপনার বাট বেঙ্গল থিংস টুডে
ইন্ডিয়া থিংস টুমরো, অর্থাৎ বেঙ্গল আজকে যেটা ভাবছে এটা এত অ্যাডভান্স, এটা ইন্ডিয়া ভাবছে পরে। আজকে বাংলাদেশ বাংলার সামগ্রিকভাবে পুরো এই বাংলার ইতিপর একটা নিজস্বতা আছে, সেই নিজস্বতা হচ্ছে চিন্তা ভাবনা, আপনার শিক্ষা, জ্ঞানের চর্চা, এটা পরবর্তী ছিল এবং অ্যাডভান্স ছিল সবসময়। কারণটাও ছিল অবশ্য তাদেরগুলো আপনার বুঝতে হবে, কারণটা ছিল যে ক্যালকাটা ওয়াজ দ্য ক্যাপিটাল, প্রথম দিকে ক্যালকাটা ছিল আপনার ক্যাপিটাল এবং একটাই ছিল আপনার ফোর্ট উইলিয়ামকে কেন্দ্র করে কিন্তু এখানে শিক্ষা জ্ঞান সবকিছু তৈরি হয়েছে। এই জিনিসগুলো আপনারা একটু লক্ষ্য রাখবেন। সেই সঙ্গে আবারও আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, আপনারা দয়া করে দেশের শ্রী বেগম খালেদা জিয়ার যে রোগ মুক্তির জন্য আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি আবারও, যে আপনারা সবাই দোয়া করবেন যেন দেশের শ্রী বেগম খালেদা জিয়া অতি দ্রুত সুস্থ হয়ে তিনি আমাদের মাঝে ফিরে আসতে পারেন। দ্বিতীয়ত আপনাদের মাঝে মাধ্যমে সম্পূর্ণ দেশবাসীকে আপনার এই দুঃসময় ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং দোয়া করছি আল্লাহ তাআলার কাছে যেন গোটা জাতি আপনার এই করোনা মুক্ত হতে পারে এবং এই ভয়াবহ ফ্যাসিস্ট যে আগ্রাসন সেই আগ্রাসনকে তারা মুক্ত হতে পারে। ধন্যবাদ। আমরা তো ভাই আবেদন করিনি, আমি আগে বলছি আপনাকে অ্যাপ্লিকেন্ট আমরা ছিলাম না, এখান তো আমরা বলেছি আপনাকে আগে অ্যাপ্লিকেন্ট আমরা ছিলাম না, আপনার পরিবার তারা তাদের মতো করে করেছে, তারা করবে সবকিছু যদি তারা মনে করে তারা করবে। আমাদের যে বক্তব্য রাজনৈতিক ভাবে যে বিষয়গুলো এসছে সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। থ্যাংক ইউ।